তাদের লাগেজে ইজাজারও কিছু আম্মা চলে যাব, তো এই জন্য আজকে ব্যাগ থেকে এখান থেকে আমার যে ব্রাশগুলো দরকার সে ব্যাগে থেকে হচ্ছে। এই তো আমি, হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। তো আমরা হচ্ছে ফাইনালি একটা হলিডে মেক করতে পেরেছি, বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ তো একটা ভ্যাকেশন আমরা হচ্ছে মেক করতে পেরেছি। আসলে সব কিছু মিলে করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। তো হচ্ছে আজকে হচ্ছে আমরা কালকে যাব, আজকে হচ্ছে সব আমরা গুছাচ্ছি আর কি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে আমি কিভাবে হচ্ছে আমার লাগেজ গুছাই, সেটা আমি শেয়ার করব। তো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমাকে যেতে হয়, সো আমাকে অনেক কিছু গুছাইতে হয়। আমাদের চারজনের সব স্টাফ গুছানো আমার জন্য সামটাইমস অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি সাধারণত হচ্ছে কয়েকদিন আগে থেকে স্টার্ট করতাম, বাট হচ্ছে এবার হচ্ছে আগের দিন স্টার্ট করলাম যে আজকে থেকে আমি আজকে আর কি গুছাবো। সারাদিন দেখা যাবে যে আমার রাত পর্যন্ত দেখা যাবে যে আমি টুকটাক গুছাচ্ছি আর কি। তো আমি কিভাবে লাগেজ গুছাই সেটা আমি শেয়ার করার চেষ্টা করব। আর হচ্ছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রথমেই আর একটা কথা বলে দিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আমাদের আমাদের গল্পগুলো যদি তোমাদের জানতে ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের মাঝে আমরা পৌঁছাতে পারি। ঠিক আছে, তাহলে আমার লাগেজ গুছানো শুরু করা যায়। ইজাজ, তুমি এটা কি করতেছো? ইজাজ, এটা কি হয়েছে? উফ উফ হয়েছো? মামা থ্যাংক ইউ, ডগি হয়েছিস তুই? দুষ্টামি শুরু করে দিছে, লাগেজ বের করা মানেই তার নটি, এরকম হচ্ছে তার দুষ্টামি। বেসিক্যালি আমি হচ্ছে সব কাপড়গুলো আগে একটা জায়গায় রাখি আমার যা যা লাগবে। তো এই পাশে আমি ইজাজের কাপড়গুলোও রাখছি, আর হচ্ছে পাশেই হচ্ছে সাদের কাপড়গুলো রাখা আছে। ওদের কাপড়গুলো কী কী নিবো সব আগে আর কি এখানে রেখে তারপর আমি লাগেজে ভরবো। এই পাশে আমি সাদের জন্য ড্রেস রাখছি কালকে যেটা পরবে। তো এই তো আমি লাগেজ আর কি গুছানো শুরু করে দিছি। এখানে হচ্ছে সাদের কাপড়গুলো রাখছি, এখন ইজাজের কাপড়গুলো রাখছি। তো সাদের লাগেজ মোটামুটি গুছানো হয়ে গেছে, বাট এখানে কিছু জায়গা আছে, এখানে আমি ইজাজের কিছু জিনিসপত্র রাখবো। সাদের লাগেজে ইজাজেরও কিছু কাপড় চোপড় তুললাম, এখন এই লাগেজটা ক্লোজ করে দিব। অসম্ভব একটা প্যারাডাইজ কাজের মধ্যে লাগে এই লাগেজ গুছানো, কোথাও গেলে আবার যখন আসি তখন এই লাগেজগুলোকে আনপ্যাক করা, উফ প্রচণ্ড প্যারাডাইজ। এখন আমার কাপড় চোপড়গুলো বের করগুলো রেডি করে ফেলছি, এখন এগুলো লাগেজে তুলবো। এই টাইপের জিন্সের প্যান্টগুলো যদি আমরা এভাবে একটু ফোল্ড করে নিই তাহলে হচ্ছে জায়গা কম লাগে আমার কাছে যেটা মনে হয়। আমি প্রতিবারই ভাবি যে আমি একটু কম কাপড় চোপড় নিবো, বাট পরে যে কীভাবে এত কাপড় চোপড় হয়ে যায় আল্লাহই জানে। সুমনের জন্য আর আমার লাগেজে কোনো জায়গা থাকে না। আজকের দিনটা রেনি ডে, স্টার্টও হয়েছে রেন, আবারও রেন হচ্ছে এখন। তো আমি এখন লাঞ্চ বানাইতে আসছি, একটু চিকেন রান্না করব, একটু ব্রেক নিলাম লাগেজ গুছানো থেকে। যেহেতু আমরা হচ্ছে কালকে চলে যাব, তো এই জন্য আজকে যা কিছু চিকেন রান্না করতেছি, হয়তো যতটুকু খাবো এতটুকু খেয়ে বাকিটা ডিপে রেখে যাব। এই তো ইজাজ দুপুরে ঘুমাইছে, এই ফাঁকে আমি দেখি আমার লাগেজটার বাকি গুছানো করে ফেলবো। এবার আমাদের প্ল্যান থাকে আমরা এই দুইটা লাগেজ নিব, কিন্তু আসলে পরে আর নেওয়া হয় না, পরে দেখা যায় যে আরও দুইটা ব্যাগ হয়। মোটামুটি আমি হচ্ছে গুছিয়ে ফেলছি আমার কাপড়গুলো, আরও কিছু কাপড় আছে, যেমন আমি কিছু কামিজ নিব, এগুলো আমাকে বের করতে হবে, তো ওগুলো আমি বের করব। আর হচ্ছে এখন আমি হচ্ছে আমার কসমেটিক্সগুলো রেডি করব, মানে আমার যে মেকআপের জিনিসগুলো আছে সেগুলো আমি একটা ব্যাগের মধ্যে আমার যে কয়টা কসমেটিক্স প্রয়োজনীয় কসমেটিক্সগুলো সেগুলো আমি তুলব।
এখান থেকে আমার যে ব্রাশগুলো দরকার সেই ব্রাশগুলো নিব, আর এখানে আমার কিছু লিপস্টিক আছে, লিপস্টিক যেগুলো আমি অ্যাজ ইউজুয়াল ইউজ করি সেগুলো নিব। আমি যখন ট্রাভেল টাইম থাকি তখন খুব বেশি হচ্ছে আমি লিপস্টিক ক্যারি করি না, সো আমার যেটা একদম লাগবে আর কি সেই টাইপের লিপস্টিকগুলো রেডি করে ফেললাম। এগুলি আমি এখন ব্যাগের মধ্যে তুলব। ব্যাগ আমার ভরে গেছে, তুলব না তুলব না করো, আমার দেখা যায় আমার কাছে মনে হয় আমার সবই লাগবে। একটু ওয়াচ নেই, তো ওয়াচগুলো দেখি যে ওয়াচগুলোর একটাও ব্যাটারি নেই, সবগুলোর ব্যাটারি হচ্ছে চলে গেছে। সো আমি সবগুলো একটু এরকম করে র‍্যাপ করে রাখছি যাতে হচ্ছে ঠিক থাকে ডায়ালগুলো। আমার ওয়াচগুলো আমার খুবই পছন্দের ওয়াচ, এগুলো খুব শখ করে কেনা সবগুলো ওয়াচই। এটা দেখা যাচ্ছে ঠিক আছে, এই ওয়াচটা ঠিক আছে, হচ্ছে এই ওয়াচটা ঠিক আছে। সো এই দুটো ওয়াচই আমি নিব। আমি এই বড় হ্যান্ডব্যাগটা বের করলাম, এটার মধ্যে আমার কসমেটিক্স কিছু নেই, কারণ লাগেজে অলরেডি আমি ভরে ফেলছি। তার মধ্যে আমি আরও কিছু কামিজও নিব, আমার মনে হচ্ছে না জায়গা হবে আর কি, সুমনের কাপড় বাকি আছে। সো আমি এটার মধ্যে আমার কসমেটিক্স বা আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমি নিবো। এমনি সাধারণত আমি ছোটো ব্যাগ নিই, বাট আজকে এই বড় ব্যাগটা আর কি নিতে হচ্ছে। এই তো আমি এই ড্রেসগুলো বের করলাম, আর সুমনের জন্য একটা ম্যাচিং একটা পাঞ্জাবি নিলাম, যেহেতু ওখানে একটা ইনভাইটেশন আছে। কামিজের সাথে পরার জন্য একটা জুতি নিয়ে নিলাম, আমার খুবই পছন্দের এই জুতিগুলো। আমি আমার শাওয়ার কসমেটিক্সগুলো রেডি করতেছি, সো আমি আমার পছন্দের যে কন্ডিশনারগুলো আমি ইউজ করি সেই কন্ডিশনারগুলো নিয়ে নিলাম। এগুলো ছাড়া আমার একদম চলে না, এই দুইটা কন্ডিশনার আমার মোস্ট ইম্পর্টেন্ট। তারপর মেকআপ রিমুভার নিয়ে নিলাম, আর হচ্ছে মেকআপ তোলার জন্য কিছু রাউন্ড প্যাড নিয়ে নিলাম, আর ইজাজের শাওয়ার জেল, আর এই ক্রিমটাও নিতে হবে। আবার ওর চেস, এই খেলার চেস, খেলার জিনিসগুলো নিবে। এখানে ওর পকেমন কার্ড আছে, এগুলো নিবে। আর এই দিকে ওর বুকও নিবে, এই মোটা বুকটাও নাকি সে নিয়ে যাবে, কারণ তাকে ট্রাভেলিংয়ে পড়তে হবে, আবার ওখানে যেও পড়তে হবে। সো তার এই বুকটা তাকে নিতেই হবে। মোটামুটি আমার লাগেজ গুছানো শেষ, আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছানো শেষ আর কি, এখন সুমন ওর জিনিসগুলো গুছাবে। তো আমার ভিডিওটা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তারা প্লিজ জানাবেন। এর মতো ভিডিও থেকে এখানেই টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।